করোনা ভাইরাসের নতুন ধরন BF7 প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরা। করোনা সংক্রমণ রোধে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করা হচ্ছে করোনার পরীক্ষা। ফলে করোনা সংক্রমণের আতঙ্কে সীমান্তবাসী। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন গোলদারের প্রতিবেদন। বাংলাদেশের ভোমরায় কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হলেও ভারতের খোজাডাঙ্গা বন্দর ও ইমিগ্রেশনে স্বাস্থ্যবিধি মানার নেই কোনো প্রবণতা। ফলে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে আসা ট্রাক চালক ও সহকারীদের ক্ষেত্রে ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের নেই কোনো পদক্ষেপ। এতে করোনা সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। ভ্যাকসিন সুই লাগা হয়ে গেছে, সবই হয়ে গেছে, তো আমার কোনো অসুবিধা নেই। তো বর্তমান তো কোনো চাপ নেই এই করোনার বিষয়ে, কেননা ওভাবে এরকম কোনো চাপই দেখতিনি বা এর কোনো উদ্যোগও নেই। না, আমাকে ইন্ডিয়ায় কোনো স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি বা এরকম নিয়ম কিছুই দেখি নাই। তবে আমরা চাই ভারতেও এভাবে যেন সচেতন হয় বা এভাবে পরীক্ষা নিরীক্ষা করে। করোনার নতুন ভেরিয়েন্ট সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান চিকিৎসক। সকাল থেকে রাত যতক্ষণ পর্যন্ত পাসপোর্ট যাত্রী আসে তাদের আমরা এখানে আমাদের স্বাস্থ্য বিভাগের আওতায় পরীক্ষা করে তারপর আমরা ছাড় দেই। দেওয়ার পরে ইমিগ্রেশন তাদের ভিতরে নেওয়ার জন্য সিল দিয়ে নেয়। ইন্ডিয়া থেকে বাংলাদেশ নাগরিক এবং ইন্ডিয়ান নাগরিক যারাই বাংলাদেশে প্রবেশ করে, প্রবেশ করার পূর্বে সিভিল সার্জন কর্তৃক একটা মেডিকেল টিমের মাধ্যমে র্যাপিড টেস্ট এবং করোনা টেস্ট করিয়ে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করি। করোনা ভাইরাসের নতুন ধরন BF7 প্রতিরোধে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। প্রতিদিন ইমিগ্রেশন ক্রস করে যারা আসছে প্রত্যেককে আমরা র্যাপিড টেস্ট করে, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে বাংলাদেশে প্রবেশ করাচ্ছি। তো আমরা মানুষকে সচেতন করার উপর গুরুত্ব আরোপ করছি। একটা লিফলেট ইতিমধ্যে আমরা জেলা প্রশাসন থেকে ছাপিয়ে, সিভিল সার্জন অফিস থেকে এবং উপজেলা প্রশাসন থেকেও আমরা ছাপিয়ে ব্যাপকভাবে সেটা প্রচার করছি, যাতে মানুষজন একটু সচেতন হয়। স্বাস্থ্যবিধি যেটা, কোভিড প্রোটোকল যেটা ছিল, জারি ছিল, এখনো কিন্তু বহাল আছে। ভাইরাসের নতুন ধরন প্রতিরোধে পরিবহন চালকদের নির্দিষ্ট এলাকার মধ্যে চলাচলের ব্যবস্থা করার দাবি স্থানীয়দের। SATV নিউজ ডেস্ক।